সম্মানিত দীনী মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের বক্তব্যের বিষয় এতিম ও প্রতিবেশী। প্রতিবেশী ও এতিম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দীনী ভাই বোন, আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে বাইতুল হাম জামে মসজিদে নিয়মিত পবিত্রতা সলা করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করে আসছিলাম। আমরা জামিয়া সালাফের ডাঙ্গি পড়া পওয়ার সাহেব বাইতুল হাম জামে মসজিদে এই বিষয়ে ধারাবাহিক আলোচনা বহাল রয়েছে। তবে কখনো কোথাও চলে গেলে আলোচনা ভিন্ন হয় বলে আমরা মনে করি। মর্মে আজকের আলোচনা প্রতিবেশী ও এতিম। আমরা দীর্ঘ 2000 সাল থেকে বলে আসছি, যা তার দুই একটা বাক্য বলা যায়, সেটা হলো এই যে করোনা ভাইরাস কি আসলে মহামারী? মহামারী হলে অল্প কয়েকদিনের মধ্যে এলাকাকে এলাকা, গ্রামকে গ্রাম খালি হয়ে যাবে, তার নাম কলেরা, তার নাম মহামারী, এমনটা দেখা গেল না। তাহলে কি সেটা ছোঁয়াচে রোগ? ছোঁয়াচে রোগ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করেছেন। তিনি বলেছেন, নাইউদ্দিন স্বয়ং ছায়া, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে যেতে পারে না। আবার বললেন, নাইউদ্দিন স্বয়ং ছায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। আবার বললেন, নাইউদ্দিন স্বয়ং ছায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। পল্লীর একজন বেদুইন অশিক্ষিত গোয়ার মানুষ দাঁড়িয়ে বলল, যাই তো, আমাদের একটা উটকে চুনকুনি ঘাও হলে সব উটকে হয়ে যায় তো, একটা থেকে আরেকটা পার করে যায়। তখন আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, বলো তো, মান আজরাবালা ওয়ালা, প্রথম উটকে কিভাবে হলো? যায় যে, তো প্রথমটাকে কিভাবে হলো? তো পল্লীর মানুষ কোনো উত্তর দিল না। তখন আল্লাহর নবী বললেন, শুনে রেখো, খালাকাল্লাহু খালকা, আল্লাহ সৃষ্টি জীব আরো কিছু মানুষকে সৃষ্টি করেছেন, চারটে জিনিস লিখে দিয়েছেন, তার মরণ, তার জীবন, তার রুজি, তার রোগ ব্যাধি করোনা ভাইরাস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার ভাগ্যে করোনা ভাইরাস লেখা থাকে, আর আজ যদি মাস্ক কেন পাথরের মধ্যে ঢুকিয়ে থাকি, তবে হবে হবে, তার নাম ভাগ্য। আমরা মুসলিম হিসাবে, আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ, এটাই বুঝি, এর উল্টা আমি কোনোদিন বুঝিনি। জাতি আমাকে উল্টা বোঝাতে পারবে না, এটাও আমার বিশ্বাস। তাতে আমি মনে করি যে করোনা ভাইরাস ছোঁয়াচের নয়, তাহলে কি মানুষ মরছে? তো তাহলে বিপদ, বালা মুসিবত, বিপদ হতেই পারে। বানি ইসরায়েলের যুগে অনেক বালা মুসিবত এসেছে, সব জায়গাতে রক্ত, অবাক, ভাতে, তরকারিতে, ঘরে, বিছানে রক্ত। আল্লাহ বলছেন একথা, সবকিছুতেই ব্যাং, ভাতের পাতিলে ব্যাং, তরকারির পাতিলে ব্যাং, বিছানে ব্যাং, সবকিছুতেই ব্যাং, মানে বিপদ, বালা মুসিবত, ফেরাউনের ডুবে যাওয়ার মতো এমনটা হতে পারে, আরো কিছু হতে পারে। পাপ যত বাড়বে সমস্যা তত বেশি হবে, এ কথাই ঠিক, বালা মুসিবত হতে পারে। তাদ্রাক সাহেব, বালা মুসিবত হলে তা ঠেকাবো কিভাবে? তো চন্দ্র সূর্য বালা মুসিবত রাসূল ঠেকানোর জন্য যা করেছেন তাই, সেইটা কি? সেটা দূরে কাজ সলাত, সেইটা ক্ষমা, সেটা ইস্তেগফার, সেটা দোয়া প্রার্থনা, সেটা দান খায়রাত।
বালা মুসিবত থেকে নিজেকে বাঁচাতে হলে দান খায়রাত, দোয়া প্রার্থনা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, ক্ষমা প্রার্থনা। আর মাস্ক এমনিতে ব্যবহার করেন জীবন থেকে বাঁচার জন্য, ধুলাবালি থেকে বাঁচার জন্য, বারো মাস করেন, কিন্তু একে ঠেকাতে হবে এটা দিয়ে বিষয়টুকু ভুল হচ্ছে বলে আমার কাছে যতটুকু ভাঙা চোরা টুটা ফাটা বিদ্যা আছে তাতে মনে করি মানুষের বিদ্যার দৌড় আরো বেশি হতে পারে। তবে আমাকে কোনো রূপক কেসা কাহিনীর আশ্রয় কোনোদিন নেওয়া লাগেনি, ভবিষ্যতে লাগবে না। বুখারী মুসলিমের হাদিস ইনশাআল্লাহ, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদাওয়া, রোগ ব্যাধি একজন থেকে আর একজনের কাছে যায় না। আমি অনুবাদক, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, হাদিস বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনু মাজাহ বাইহাকি দারিমি দাইলামি দারিকুতনি, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে লা আদাওয়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আর একজনের কাছে যায় না। তো আল্লাহ রাসূল বললেন যে যেখানে আছে সেখানে যায় না, ঘটে গেলে ওখান থেকে তুমি যায় না। এগুলো বললেন কেন? এগুলো বললেন সতর্কতার জন্য, আপনার যেন তাকদীরের উপরে বিশ্বাস উলট পালট না হয়ে যায়, কেনই বা আসলাম অসুস্থ হয়ে গেলাম, আরে কেনই বা গেলাম, আমার কারণে আরো অনেকে অসুস্থ হয়ে গেল, মারা গেল, এটা যেন তোমার ভিতরে ধাক্কা না খাই, এমনিতে তোমার ইমান হারিয়ে যাবে এটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালে মুমিন বিকালে কাফের, এটা কিভাবে তা বুঝতে পারলাম না, বুঝতে পারলেন না? 3 ফুট দূরে দাঁড়াতে হবে, বলেছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে জাতির সামনে ঘোষণা দিতে হবে 3 ফুট দূরে দাঁড়ানো যায়, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা কিয়ামত পর্যন্ত হবে না। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি 3 ফুট দূরে দূরে দাঁড়ায় তবে তার বৈধতার কোনো পথ নেই। এটার নাম ইবাদত, ইবাদতের পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই। সবাই দাঁড়ায় দাঁড়ায় পৃথিবী দাঁড়ায়, কাবা ঘর কেন আরো কিছু ঘরে দাঁড়ায়, তাতে কি? যিনি বলেছেন প্রাচীরের মতো দাঁড়াতে হবে তাকে আবার আসতে হবে, তুমি আবার এসে বলতে হবে যে 3 ফুট দূরে দাঁড়ানো যায়, যেহেতু তিনি আসবেন না কাজে সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। বাড়িতে সালাত আদায় করেন যেহেতু টিকতে পাচ্ছেন না, সময় তো একদিন আসবে এরকমই। সম্মানিত দিনই ভাই বোন, যেহেতু বিষয়টিতে সালাত ছিল তাই সালাতের আলোচনা করছিলাম, আমাদের ধারাবাহিক আলোচনা বাইতুল হাম জামে মসজিদ থেকে নেওয়া যেতে পারে। বলছিলাম এতিম ও প্রতিবেশী, আল্লাহ তাআলা বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো বিন্দুমাত্র তার সাথে শরীক করো না। শিরক কথাটা বুঝি কিন্তু শিরক কোথায় কিভাবে হয় এইটা বুঝি না, যার কারণে এটা ভারী মনে হয় না। শিরক হয় এই কথাটা বুঝি কিন্তু শিরক কিভাবে হয় তা তো বুঝি না, এইটা বুঝলে সহজ হতো। ভাগ্যে লিখায় আছে, তারপরে বলছি যে এইটা করলে হবে না, তো তাহলে কি আপনি আল্লাহ হয়ে গেলেন? বুঝতে পারলেন না শিরক কিভাবে হয়। আপনি ভালো থাকেন, কথাবার্তার পরে বলছে আপনি ভালো থাকেন, আরে আমি ভালো থাকবো মানে আমি কি আল্লাহ? আপনি আমাকে বলেন আল্লাহ আপনাকে ভালো রাখুন, দেখেন মোবাইলে কথা শেষ হলে বা এক পর্যায়ে বলছে আচ্ছা ভালো থাকেন, আমি কিভাবে ভালো থাকবো? আপনি একটু বলেন আল্লাহকে যে আল্লাহ আপনাকে ভালো রাখুন, তাহলে এটা বলা হলো, এমনিতে হলো, তাহলে তো ইল্লাল্লাহর মতো জিকির হয়ে গেল, হু হু এর মতো জিকির হয়ে গেল, বলে ওটাও কিছু না, এটাও কিছু না। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো, যেদিন বাপ মা আদর করতে পারেন চুমা দিতে পারেন সেই দিন বাপ মাকে ভালোবাসতে হবে, এ কথা আল্লাহ বলেন। যেদিন বাপ মাকে ভালোবাসার মতো পথঘাট দেখা যায়, মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে বড় খারাপ মানুষ মা, যা বলে সবই যে উল্টা আর উল্টা বলে এই কথাও ঠিক,
একেবারে মান নগদ উল্টা কথা বলছে, আসলেই উল্টা। তখন কি করতে হবে? এর নাম হলো বাপ মাকে ভালোবাসা। আলোচনার বিবরণ এত উপরে চলে গেল যে আল্লাহ নবী বলছেন, একজন এসে বলছে যে বাপ মা আমার কাছে কি পায়। কি পায় মানে বলো কি তুমি, হুমা জান্নাত কা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জাহান্নাম, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তারা কি পায় মানে ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। এরপরে আল্লাহ তাআলা বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয়কে জানেন, নিজ ভাই। নিজ ভাইয়ের সাথে কিন্তু টিকে থাকা খুবই কঠিন। বউ হয়নি বলেই তুমি বুঝতে পারোনি, যেদিন তোমারও বিবাহ হয়ে যাবে আরো কয়েকজন ভাইয়ের বউ থাকবে, সেদিন তুমি বুঝতে পারবা ভাই কি জিনিস। ভাই কিন্তু পরিবার নয়। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় একটা কথা আছে, ভাই ভাই ঠাঁ ঠাঁ। ও উপার্জন করবে ছেলে মেয়ে নিয়ে খাবে, এ উপার্জন করবে ছেলে মেয়ে নিয়ে খাবে, এটাই পৃথিবী। এই হলো সবচেয়ে কাছের মানুষ, তার সাথে টিকে থাকা খুবই কঠিন। সবচেয়ে কঠিন টিকে থাকা শিরক না করে টিকে থাকা। তাই আল্লাহর সাথে সদাচরণ, আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। এরপরে সদাচরণ হলো পৃথিবীতে দ্বিতীয় জটিল কঠিন, বাপ মায়ের সাথে টিকা যায় না। জোরে কথা বলবো না বলেছি, তবুও বাপের সামনে গিয়ে বললাম, হ্যাঁ তোমাকে আমি তো বাজারে যেতে নিষেধ করেছিলাম, তুমি কেন গেলে? এটা তো অনুমতি নেই। আল্লাহ বলছেন, আল্লাহ তাকুল্লাহ মুফিন, এই কথা বলতে বাবা, জোরে কোনো শব্দ বলতে বাবা, আর যেতে হবে নরম হয়ে, দাঁড়াতে হবে হাত দুটি নিচেও করে। রাজশাহীর মেয়র এসেছে তো, ওসি দাঁড়িয়েছে পাশে, তো ওসি মেয়রকে বলছে যে সারা এখন কি করবো সারা। আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, আরে এই দৃশ্য তো বাপ মায়ের সামনে, এখানে আসলো কি করে? আল্লাহ বলছেন যে এই ঢঙ্গে বাপ মায়ের কাছে যেতে হবে, আর এই ঢঙ্গে কথা বলতে হবে। যাওয়ার ঢঙ্গটা কেমন হবে, কথা বলার ঢঙ্গটা কেমন হবে, এ কথা আল্লাহ বলছেন। এত বিবরণ আল্লাহ সলাতের ব্যাপারে দেয়নি, নামাজ, নামাজের ব্যাপারে এত বিস্তারিত বিবরণ আল্লাহ দেননি। বাপ মায়ের সাথে যেভাবে দিয়েছেন, তার মানে ওইটা পৃথিবীতে দ্বিতীয় জটিল কাজ। পৃথিবীতে তৃতীয় জটিল কাজ হলো ভাইয়ের সাথে আচরণে টিকে থাকা। আমাদের গ্রামের একটা ঘটনা, বাপ মা মরে যাওয়ার পরে ভাগ করছে বাড়ির জিনিসপত্র, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকি বুঝেন? আচ্ছা, ঢেঁকিটা কেটে যে ভাগ করে নিলে এতে কি হবে? তারপর গন্ডগোলের এক পর্যায়ে একজন বলছে যে আমি এখানে থাকবো না, আমার ভাগ এমন লোকের কাছে বিক্রি করে যাব, সে যেন তোমাকে উচিত প্রথম শিক্ষা দিতে পারে, বুতাতে পারে। এবং সিদ্ধান্ত এটাই, এইভাবে আর একজনকে দিয়ে যাব, তো ভাই, নিজ ভাই, তারই সাথে এই কথা বলা হচ্ছে। পৃথিবীতে সদাচরণে টিকে রাখার তৃতীয় জায়গা হচ্ছে ভাই। এখানে টিকে থাকা খুব কঠিন, জীবন বাজি রেখে সদাচরণে টিকে থাকার চেষ্টা করতে হবে। অবিদিন কুরবা অল এতামা, এতিমের সাথে সদাচরণ করো। এতিমের বিষয়টি আমাদের দেশে তেমন কিছু জটিল নয়, আমরা এতিম লালন পালন করিও না, তেমন বুঝিও না। ভাই মারা গেলে সুযোগ হলে ভাগটা নিয়ে নি, আর সুযোগ না হলে ভাই ভাতিজা ভাতিজিকে দিয়ে দি। এতিম লালন পালনের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব শক্ত। আল্লাহ তাআলা বলেন, ফালাক তাহামাল আকাবা, লোকটি
দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। ফালাক তাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। অমাদরা কামাল আকাবা, মোহাম্মদ সাল্লাম আপনি কি জানেন দুর্গম গিরিপথ কি? আপনি কি জানেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আল্লাহর নবী না বলতেই আল্লাহ উত্তর দিচ্ছেন, শুনেন শুনেন শুনেন, তা হচ্ছে দাস দাসীকে টাকা পয়সা দিয়ে মুক্তি দিয়ে দেওয়া, যাও তুমি ফিরি, এটা এদেশে নেই। দুই, আমুন ফিয়মিন বিমাস গাবা, ক্ষুধার্ত দিনে ক্ষুধার্ত অবস্থায় অসহায় মানুষকে পুরুষ নারীকে খেতে দেওয়া। অসহায় পুরুষ নারীকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে, মানে জান্নাতে চলে গেল। বাংলা ভাষায় দুর্গম গিরিপথ হলো পাহাড়ের ভিতরে পাথরের উপর দিয়ে খালি পায়ে শীতের দিনে হেঁটে যেতে হবে, তার নাম দুর্গম গিরিপথ। শীতের দিনে খালি পায়ে ছোট ছোট পাথরের উপরে হেঁটে যেতে হবে, তার নাম দুর্গম গিরিপথ। আল্লাহ বলছেন দুর্গম গিরিপথ হলো যে অসহায় মানুষকে খেতে দিতে পারলে জান্নাতে চলে গেল, দুর্গম গিরিপথ পার হয়ে গেছে, কবর জাহান্নাম কিয়ামত পার হয়ে গেছে। কি করে? অসহায় মানুষকে খেতে দিয়ে। আর কি? ইয়াতীমান দাম আকরাবা, নিকট আত্মীয় ইয়াতীমকে খেতে দিয়ে। আও দাম আকরাবা, বা যারা ধুলোয় মলিন ফকির মিসকিন তাকে খেতে দিয়ে। ধুলোয় মলিন ফকির মিসকিন নিকট ইয়াতীমকে খেতে দিল যে জান্নাতে চলে গেল সে। অসহায় মানুষকে খেতে দিল যে জান্নাতে চলে গেল সে, এতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে অভিযোগ করলো, কাসওয়াতা কালবিহি, আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত, মানুষ ভিক্ষা চাইলে বলি মাফ কর, ফকির মিসকিন বাড়িতে খেতে চাইলে বলি যাও এখন যাও এখন যাও, সময় পাও না খেতে যাওয়ার, যাও এখন। অসহায় মানুষ আমাকে কিছু বললে আমার অন্তরটা শক্ত হয়ে যায়, আমার অন্তরটা শক্ত, এটা আমার অভিযোগ। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, হিমসা রাসাল ইয়াতীম ওয়াতিমিল মিসকিন, ইয়াতীমের মাথায় হাত দাও, হাত বোলাও, আর ফকির মিসকিনকে খেতে দাও, ইয়ারিক্ক কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। ইয়াতীমের মাথায় হাত বোলাও, একবারে হুবাহু এটাই, আমার মা তো বলতেন দেখি যে ইয়াতীমের মাথায় হাত দিতে হয়, এখন কে শোনালেন, মাওলানা আব্দুল্লাহ বিল ফজল রাহিমাহুল্লাহ শোনালেন নাকি বলতে পারবো না, তো বলছি এতিমের মাথায় হাত দিতে হয়। আল্লাহর নবী বলছেন এতিমের মাথায় হাত রাখলে অন্তর নরম হয়ে যায়, আল্লাহর নবীর লোকটাকে শিখিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন যে আনাওয়া কাফির ইয়াতীম হাকাদা, শোনো শোনো শোনো, এতিমকে লালন পালন করে যে, আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন এই দুইটি অঙ্গ জমা করলেন, তবে একটু ফাঁকা রেখেছিলেন, একটু ফাঁকা রেখে বলছেন শোনো শোনো শোনো, যারা এতিমের লালন পালন করবে তারা আর আমি জান্নাতে এভাবে থাকব, একটু ফাঁকা রেখেছিলেন সামান্য। আর আবার বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দীক্ষা দেয়, বিবাহ বিবাহ শাদী দিয়ে দেয়, দুইটা মেয়ে দুইটা বেটি,
দুইটা বেটির লালন পালন করলো বাপ হিসাবে, লালন পালন করে বেশ যত্ন সহকারে দেখে শুনে বিবাহ দিয়ে দিল। তো সেই বাপার আমি জান্নাতে এইভাবে থাকবো, এই আঙ্গুল দুটি দেখালেন তখন জমা করে রেখেছিলেন। আমি মনে হয় পার্থক্য বুঝাতে পারলাম না নাকি? এতিমের লালন পালন কারি আর আমি একসাথে থাকবো, তখন এই দুটি আঙ্গুল দেখালেন, কিন্তু মধ্যে একটু কি রেখেছিলেন, ফাঁকা রেখেছিলেন। এবার বলছেন যে দুইটা মেয়ে, নিজের বেটি, নিজের মেয়ে, দেখাশোনা করবে ভালোভাবে, শিক্ষা দীক্ষা দিবে ভালোভাবে, ভালোভাবে যত্ন সহকারে খোঁজ খবর নিয়ে বিবাহ দিয়ে দিবে, তখন ওই ব্যাপার আমি জান্নাতে এভাবে থাকব। অবিদিল কুরব ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন, ভিক্ষা চায় যে সে হলো ফকির, ভিক্ষা চায় না যে বাড়ির পাশে আছে ওর সাথে আবার রোজ গন্ডগোল হয়, গরিব মানুষ কিন্তু কথা কম নয়, ভ্যান খান তাড়াতাড়ি ডাকলে আসে না, আমি এখন যেতে পারবো না, এ কথা বল। ও হলো মিসকিন, বাড়ির পাশে আছে, দিনও চলে না ঢঙ্গও কমে না, ঢঙ্গও খুব বেশি আর দিনও চলে না, ও হলো মিসকিন। তো আল্লাহ তাআলা বলছেন ফকির মিসকিনকে খেতে দিল যে সে সদাচরণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দিলে একসাথে তিনটে নেকি হবে, তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তাই নেকি হয়, নফল রোজা সিয়াম থাকলে যা নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তাই নেকি হয়, আল্লাহর পথে জেহাদ করলে যা নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তাই নেকি হয়, একসাথে তিনটে সমান একটা। যেটা বহুদিন বলেছি, আপনার স্ত্রী আপনার মা অনুকূলে না হলে আপনি খাওয়াতে পারবেন না, আপনার বাপের অভ্যাস ছিল, কত দিন বললাম আপনাকে যে বাপের স্বভাবে আপনাকে ফিরে যেতেই হবে। আপনার বাপ এসার টাইমে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখতো ওইদিকে একটা লোক বসে আছে, আপনি কে? আমি একজন মুসাফির, বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। ও খেয়েছেন? না, চলে না মাসে। তো আপনার বাপের এই অভ্যাস ছিল, আপনার মা সে অনুকূলে ছিলেন, এখন একদিন ধরে নিয়ে যান রাত নটার সময়তে, বউ কি বলে? বউ যদি নাক সিটকানি দেয়, ধমক দেয় আপনাকে, আর একদিন ওইভাবে দেখলো কিছু বলতে পারবেন না, না চুপচাপ চলে যেতে হবে মসজিদ থেকে বের হয়ে। ওই যে সেদিন ধাতানি খেতে হয়েছে, ওটা মনে আছে যে ওটা নিয়ে যেতে পারবেন না, যার কারণে বউ অনুকূলে হলে, স্ত্রী অনুকূলে হলে এটা হবে, যার জন্য আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, যাঁতাতে আটা পিষে, এত কিছু করে নিজ হাতে সংসার করে 12-14 জন মানুষের খাওয়ার রেডি করতেন, আর আপনার বউ 1.5-2 জনের মানুষ খাওয়ার রেডি করতে পারে না, করতেই হবে। অল ইয়াতাম অল মাসাকিন অল জারিজিল কুরবা অল জারিল জুনুব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এ হলো প্রতিবেশী। প্রতিবেশীর সাথে টিকে থাকা খুব কঠিন। আপনার ছেলে খাওয়ার পরে প্লেট থেকে পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল ঝগড়া, তোমার মনে হচ্ছে যে একবার বস্তির মেয়ে মুখে যা আসছে ধুইয়া ছেড়ে দিচ্ছে। প্রতিবেশীর সাথে টিকে থাকা খুব কঠিন। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করার জন্য আল্লাহ আদেশ করেন প্রতিবেশী। এই বাক্যটা থাকলে একটু পরে আবার আসছে পরের বাক্যে, আল্লাহ তাআলা বলেন অসাহেবিল জামবে অবনি সাবিল, চলার সাথী,
আপনি অটোটাতে বসে আছেন আর আমি উঠতে গেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, আপনি চট করে বলে বসলেন, হ্যাঁ তোমার কপালে চোখ নাই, বুঝো না তুমি, হিসাব নাই তোমার, কিভাবে গাড়িতে উঠবে? আশ্চর্য, এত এত কথা কেন আপনি? ও তো নিজে থেকে ব্যাগটা আপনার মাথায় লাগিয়ে দেন, চলার সাথে গাড়িতে দেখেন হেল্পারের অবস্থা, আর একজনকে গাড়ি না দিলেও টিকতেই পারে, দেখেন রিক্সাওয়ালার অবস্থা, ওর রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, এই যে গালি দিল, দুই মিনিট পরে ওর আর একটা সাথে লেগে গেছে, ওইও দিল। বাহিরে চলার সাথীর সাথে সদাচরণ করতে বললেন, বললেন অবলিসবিল, পথিক, পথিক বলছে বাড়ি আমার চট্টগ্রাম, আমার টাকা পকেট থেকে চুরি হয়ে গেছে, 200 টাকা টাকা দেন, পথ খরচ নেই। আপনি একবার সরাসরি বলে দেন, এই মিথ্যুক, তো এখন ধোকাবাজি, সব ধোকাবাজি করে, করেও তাই, এটাও যে করছে এদি আপনি কি বুঝলেন? ফিরিয়ে দিয়েন না, 200 টাকা চেয়েছে, 50 টাকা দিয়ে বিদায় করেন, ধরে নেন 50 টাকা আমার লস, তবে ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা এটা না করেছে, ফিরিয়ে দিতে হবে। এটাই ঠিক যে ও প্রতারণা দিচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারি না যে ও প্রতারণা দিচ্ছে কি না, আমি কি করতে পারি, আমি তো কিছু দিতে পারি ফিরিয়ে না দিয়ে। ওমামালা কাতায় মানে কোন কাজের মেয়ে, কাজের ছেলে, দিন মজুরের সাথে ভালো আচরণ করতে হবে বলে আল্লাহ তাআলা বলেন, বুঝি আমল করার লাগে অভিজ্ঞান হল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على مولانا نبي بعد প্রতিবেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লা ইমান, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। তো সাহাবীগণ বলছেন, আরে কে বলবেন তো কে মুমিন নয়? তখন বলছেন, শুনো, যার প্রতিবেশী মুখ এবং হাত থেকে নিরাপদে থাকে না ও মুমিন নয়। আমি যদি প্রতিবেশীকে গালি দিই, সময়ে মেরে দিই, তো আমি মুমিন নই, এই কথা আল্লাহর নবী কসম করে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিনি বিল জারে, প্রতিবেশীর ব্যাপারে আমাকে উপদেশ দিলেন। আয়েশা, যে প্রতিবেশীর ব্যাপারে সাবধান থেকো, প্রতিবেশীর ব্যাপারে সাবধান থেকো, দেখো আয়েশা, প্রতিবেশীর ব্যাপারে সাবধান থাকো। জানান দন্নসাই বলার ঢংখান দেখে মনে হচ্ছে যে কখন আমাকে বলবেন যে প্রতিবেশীকে জমির ভাগ দিয়ে দাও, বলার গতি এত শক্ত, বলার গতি এত শক্ত, মনে হচ্ছে যে প্রতিবেশীকে কি দিয়ে দিতে হবে, জমির ভাগ দিয়ে দিতে হবে। ভাই যেমন ভাগ পায় বাপের জমির, তো বলার গতি দেখে মনে হচ্ছে যে আল্লাহর নবী প্রতিবেশীকে কি দিতে বলবেন, জমির ভাগ দিয়ে দিতে বলবেন। ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, বলার গতি দেখে মনে হচ্ছে 5 লাখ করার, 5 লাখ। প্রতিবেশীর হক আদায়ের গতিটা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। প্রতিবেশী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবুরু ওয়া ইয়াজুজুহু, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে খায় প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, খবর নেয় না, এ মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আউয়ালো খাসমাইনি ইয়াউমুল কিয়ামা জারানি, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুইজন প্রতিবেশী। আব্দুরাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি, তাতে শুনেছি প্রথম বিচার হবে সলাত নামাজের, আজকে বলছেন প্রথম বিচার হবে প্রতিবেশী। আল্লাহর হক আদায় করতে গিয়ে যত হক আছে আল্লাহর, তার প্রথম হলো নামাজের বিচার। আল্লাহ বলবেন দেখো তো রোজা রেখেছি কিনা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখো তো ও হজ করেছি কিনা, হ্যাঁ ঠিক আছে, দেখো তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরাজকার করেছি কিনা, ঠিক আছে, যাকাত দিয়েছি কিনা, ঠিক আছে। আল্লাহর হকে যত কিছু আছে তার প্রথম হলো নামাজ, বিচারের মাঠে প্রথমে জিজ্ঞাসা কি হবে সলাত। এবার মানুষের হক আদায় করতে গিয়ে প্রথমে বিচার হবে প্রতিবেশী, কাকে থাপ্পড় মারলেন, কাকে গালি দিলেন, কাকে কি বললেন, কার টাকা নিয়ে দিলেন না, কার বদনাম করলেন দোকানে বসে, যত মানুষের সাথে জড়িত পাপ আছে তার প্রথম বিচার হবে কার, প্রতিবেশী। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল আসহাবে ইনদাল্লাহে খায়রুল সাহেবেহি, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার দোস্ত বন্ধুর কাছে ভালো, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো, অখায়রুল জারি ইনদাল্লাহে সবচেয়ে উত্তম প্রতিবেশী আল্লাহর নিকটে সেই, খায়রুল জারিহি যে তার প্রতিবেশীর কাছে ভালো। আমি আল্লাহর কাছে ওই সময়ে ভালো যেই সময়ে আমি প্রতিবেশীর কাছে ভালো। একজন পল্লীর মানুষ এসে বলছে আল্লাহর নবী কাইফালি আনআলাম আনি আহসানতু আসাতে, আমি যে ভালো মানুষ সেটা কি দিয়ে বুঝবো, এটাই জিজ্ঞাসা। হে বাচ্চা হে বসো, একজন পল্লীর মানুষ এসে বলছে আল্লাহর নবী আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো, জিজ্ঞাসা বোঝা যায় না, এটাই জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন শুনেন এটা সামিতা মিন জারিনা জারকা একুল আহসানতা ফাকাদ আহসানতা, যখন তুমি শুনবে তোমার প্রতিবেশী বলছে তুমি ভালো তখন তুমি ভালো, ওয়া সামিতা মিন আহসানতা ফাকাদ আহসানতা, আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। তাহলে তো এবার আব্দুর রাজ্জাক সাহেবকে পরীক্ষা করলে কোথায় জিজ্ঞাসা করতে হবে, প্রতিবেশীকে। আমরা তো খুব ভালো বলছি, খুব শক্ত বক্তব্য দেন, রাস্তাঘাটের পয়সা চান না, গাড়ি খরচ চান না, জাতির সামনে খুব শক্তভাবে কথা বলেন, তো একবার প্রতিবেশীকে জিজ্ঞাসা করে দেখি কেমন মানুষ। মানুষকে পরীক্ষা করার জন্য প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, যদিও অনেক সময় প্রতিবেশী হিংসা করেই খারাপটা বলবে আর এটাই স্বাভাবিক। তারপরেও আল্লাহর নবী এইভাবে বলেছেন যে হিংসা কমাতে হবে। আমিও সব মানুষ হিসেবে চেষ্টা করি, আমি কাউকে এড়িয়ে চলার চেষ্টা করি, এটা আমার মনে বলে না, শত্রু বন্ধু সে যেই হোক, তবে আমি কেন জানি অনেক সময় নাগালের বা ভিতরে পাই না বাহিরে পাই। তো যারা বলে যে তার সাথে আপনার কথা হয়, তখন আমি বলি হয় তবে খুব কম, যদি আমাকে মুচি দিয়ে ডাকে মেথর দিয়ে ডেকে বেঠাই যে আব্দুর রাজ্জাক সাহেব আসে যেন, তাহলে আমি চলে যাব। আর আমাকে গিয়ে যদি ডাকা লাগে যে আপনি আসেন তাতে আমি রাজি আছি, আমি মুচি মেথর পাঠাব না, আমি নিচে যাব, খালি বলতে হবে যে ঠিক আছে আমি আসব, আমি যাব ডাকতে। আর আমাকে ডাকার জন্য কোনো ব্যক্তি লাগবে না, মুচি মেথর রাখাল কিসের কাউকে পাঠিয়ে দিলি হবে,
কোন হিন্দু মানুষকে পাঠিয়ে দিলে হবে, এই যাবে আমরা এই সাহেবকে বলো যে ডাকছে, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে চেষ্টা চালাচ্ছি, ভুলের ঊর্ধ্বে নয়, তবে মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো, তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফালানা তাম তুজকার মিন কাসরাতে সালাতে হুসাইম ওয়া সাদাকা দেবা দান খায়রাত করে, তিনটাই জান্নাতে যাওয়ার বড় বড় মাধ্যম। এক, দান, দান মানে জান্নাতে যাবে, দান মানে জান্নাতে যাবে। দুই, রোজা মানে জান্নাতে চলে গেছে। তিন, নামাজ মানে জান্নাতে যাওয়ার মাধ্যমে, এটা ছাড়া পথ নেই। তো সবই মহিলাটা করে, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, হিয়া ফিন্না, ও জাহান্নামে যাবে। আমি অনুবাদক, আমি এখানে কোনো বাড়তি কিছু বলিনি, হুবহু 1450 বছর পূর্বে মুখ দিয়ে যে বাক্য বের করেছে সেটা আমি বলব। আবার তিনি বলছেন, অমুক মহিলা কিল্লাতা সলাতে হয় সেমে সাদকা দেহা, খুব কম সলাত আদায় করে, খুব কম সেম রোজা থাকে, খুব কম দানাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না মুখে, হিয়া ফিল জান্না, ও জান্নাতে যাবে। এইভাবে বলেছেন, আমি এইভাবে শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লায়াত খোলল জান্নাত মান্না ইয়ামান জারহু বায়া কহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। এবার দীর্ঘ আলোচনার শেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, যা বলি সেটাই মানে, কিছু বললেও সেই কথা নিয়ে মাথায় রেখে খারাপ আচরণ করে না, গালিগালাজ করলেও খারাপ আচরণ করে না, যা বলি তাই মানে, ঝগড়ার পরে বলি এক গ্লাস পানি নিয়ে এসো, সুন্দর করে হাসি মুখে গিলাসটা দেয়, আর আপনার স্ত্রীর কথা আপনার মনে আছে, থ্যাকস করে গিলাসটা এভাবে রেখে ওদিকে চলে। বউ অনুকূলে না থাকলে কিছুই করা যায় না, যার জন্য নরম আপনাকে হতে হবে, ওখানে নরমতা নিয়ে শান্তি পাবেন না, নিজেই নরম হন। চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, এক, ভালো স্ত্রী, দুই, আর যার সলে ভালো প্রতিবেশী। আপনার ছেলেটা দাঁড়িয়েছিল বা প্রতিবেশীর ছেলেটা দাঁড়িয়েছিল, ছোট ছেলে, আপনার ছেলেটা দৌড়িয়ে যাচ্ছিল, খেয়াল করেনি, ধাক্কা লেগে ছেলেটা পড়ে গেছে, প্রতিবেশীর ছেলে দাঁত ভেঙেছে, এই যে লেগে গেল, আল্লাহু সামাদ, কি যে বলছে, প্রতিবেশী স্বামী স্ত্রী তা বলা যায় না। আপনার ছাগলে প্রতিবেশীর সিম গাছটা খেয়ে নিয়েছে, সিম গাছ বুঝেন, সিম গাছটা খেয়ে নিয়েছে, সিম ধরবে ধরবে এই অবস্থায়। এবার দেখেন প্রতিবেশী কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার, দুই, ভালো প্রতিবেশী, তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গরুর গাড়ি, একটা ভালো সাইকেল, উঠেছি চেন পড়ে গেছে এটা ভালো নয়, গরু হালে ঝুটতেই শুয়ে গেল এটা ভালো নয়, ভালো গাড়ি, ভালো সাইকেল, ভালো মোটর সাইকেল, চার, সুখময় জীবন তার, চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান বসার ঘরটা বড় করবে, যাতে চারজন পাঁচজন দশজন মানুষ একসাথে বসে খেতে পারে। মেহমান ঘরটা ছোট্ট করেছেন কেন, খেতে দেবেন না একদিন,
যদি তিন দিন দুই দিনে একদিন ফকির বাড়িতে না আসে তাহলে বউয়ের সাথে কথা বলবেন, ঘটনা কি? ওপরে কি কোনো নড়চড় হয়ে গেল নাকি? ফকির কেন আসে না, মেহমান কেন আসে না, এটা বলতে হবে। বাড়ির নাম গেটে লিখে লিখে দিতে হবে মেহমানখানা। মানুষ আসুক, মাকে বলে দিতে হবে আজকে মা বোনেরা আমার কাছে খাবে, ভাগ্নে ভাগ্নে আমার কাছে খাবে, ভাতিজা ভাতিজা আমার কাছে খাবে, আমার বাপের যত পরিচিত বন্ধু বান্ধব ছিল ওরা যা আসবে সব আমার কাছে খাবে, আপনার আর কোনো ছেলের কাছে যেতে হবে না। আপনি যদি নিশ্চিত থাকেন বরকত এমনিতে হবে। আমি তো বলেছি রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। সম্মানিত দিনি ভাই বোন, আপনাদের সাথে আমার পরবর্তীতে খুতবার পরে অনেক জরুরি কথা আছে। আজকের মতো খুতবার শেষের দিকে এসে বলতে চাচ্ছি, যেসব মাধ্যমে সরাসরি জাহান্নাম হবে তার একটা বড় মাধ্যম প্রতিবেশী। প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করলে, তাহাজ্জুদ পড়ে, রোজা থেকে, হজ করে, নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালাত আদায়ের পরে, যাকাত দেওয়ার পরে, হজ করার পরে, সিয়াম পালনের পরে, দান খায়রাতের পরেও যদি জাহান্নাম যেতে হয় তাহলে বিষয়টা জটিল হয়ে গেল। তার নাম প্রতিবেশী। সবই কম আছে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। পরের কথাটি এতিম লালন পালন। এতিম আশেপাশে থাকলে, কোনো প্রতিষ্ঠানে থাকলে এতিম লালন পালনের জিম্মেদারি নিতে হবে। তাহলে আল্লাহর নবী আর আমি আপনি একসাথে নবীর সাথে জান্নাতে থাকতে পাব। মর্মে খুতবার শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নাই, সেটা হলো পাঁচ অক্ত সলাৎ, নামাজ। পৃথিবীতে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। কেন? সব কিছু নির্ভর করে সলাতের উপরে। সলাৎ নেই কিছুই নেই, সলাৎ আছে সব কিছু আছে। দুই, হালাল রুজি। হালাল রুজি আছে, সলাতও আছে, সব কিছু আছে। হালাল রুজি নেই কিছুই নেই, সলাতও নেই। তিন, কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ইখলাস তিনবার, চব্বিশ ঘন্টায় একবার না একবার যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, নইলে কোরআন বিচারের মাঠে আপনার বিপক্ষে যাবে, তখন বড় কঠিন হয়ে যাবে। এটা তৃতীয় জরুরি কাজ আপনার জীবনের জন্য বিনীত অনুরোধ। চতুর্থ জরুরি কাজ, দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না, জরুরি কথা ছাড়া বসবেন না। নিজের খেলেন, তাহাজ্জুদ পড়লেন, সালাত আদায় করলেন, ভালো আচরণ করলেন, দোকানে দুইজন বসে আর একজনের বদনাম করছিল, তখন আপনিও বললেন ঠিক বলেছে, তখন কি হবে? তখন কি হবে? জরুরি প্রয়োজন ছাড়া দোকানে বসবেন না। দোকানে ল্যাংটামে নাচুক আর না নাচুক, দুইজন যেখানে আপনি সেখানে না। জরুরি কাজ হলে বসে কথাটা বলে চলে যাবেন। এই চারটে জরুরি কাজ রাখার পরে আমি খাকসার সাধারণ মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি একজন ফকির বললেই চলে, না ক্ষমতা জনবল আছে, না বংশীয় বল আছে, না সাংগঠনিক দলীয় বল আছে, না কোনো অর্থ সম্পদ আছে। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে ওই পানি টলমল টলমল করে, পড়ে 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 পড়ে, আমিও তাই। আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম,
আমার হাতে টাকা নাই, একথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে, কিভাবে গড়বে আমি তা জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাল্লাহ গড়বে। প্রতিষ্ঠানটি এখন প্রায় 40-50 বিঘা জমির উপর অবস্থান করছে। 2017-2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার দিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আসাইয়ের মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, একথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। প্রতিষ্ঠানটি এখন প্রায় 24-25 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটি বায়তুল হাম নামে জামে মসজিদ আছে 90% জমির ওপরে, যার একতলাতে 3,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য বায়তুল হামদের জন্য 200 শতক জমি বরাদ্দ করেছি আলহামদুলিল্লাহ, যেখানে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। জমি প্রায় রেডি, বাকি কাজ সামনে আছে, পরিকল্পনা আছে। দুই প্রতিষ্ঠানে 3,850 জন ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 200 জন এতিম, 500 জন অসহায়, আরও অনেক ব্যবস্থাপনা আছে, যার প্রতি মাসে প্রায় বেতন লাগে 20 লক্ষ, সামনে মাস থেকে আরও বেশি লাগবে। এর জন্য আমি আপনাদের কাছে যেটা জরুরি অনুরোধ রেখেছি, সেটা হলো একটু খালি দোয়া করবেন, আল্লাহ জামিয়া সালাফে কবুল কর। ময়মনসিংহের বিষয়টি ভাবা যায় কোথায় কিভাবে, আল্লাহ ভালো জানেন। তবে আমার মনে বড় সাপ, এদেশের মাটির বড় বড় জেলাগুলিতে জামিয়া সালাফিয়া গড়ে উঠুক, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়েই। জোরালোভাবে এই দাবি রেখে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রেখে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যা কিছু আছে তাতে সাথ দিয়ে জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা মাসিকাল ইতেশাম পত্রিকা, এটা আমার জীবনের সবচেয়ে বড় সাপ, এটাই জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতিতে ফতোয়া দেখেন, ভবিষ্যতে আরও বেড়ে যাবে। এই পত্রিকা কোথায় আছে তা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে, এইটা আমার জোরালো আপনার কাছে দাবি। এছাড়া আরও যত বই পুস্তক আছে সেগুলি দেখেন, জামিয়া সালাফের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন বিতরণ ব্যবস্থা আছে সেটা দেখেন, জামিয়া সালাফিয়াতে মসজিদ নির্মাণের ব্যবস্থা আছে সেটা দেখেন, জামিয়া সালাফিয়াতে ইয়াতিম লালন পালনের ব্যবস্থা আছে সেটা দেখেন, সব দিক দেখেন। তবে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ যে আপনি মাসিকাল ইতেশাম পত্রিকা আজকেও সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 50টা প্রশ্নের উত্তর আছে, পত্রিকাটা কি কখন এটা হিসাবের প্রয়োজন নাই, জামিয়া সালাফিয়ার সাথে আন্তরিকভাবে সম্পর্ক রাখার অনুরোধ জানাচ্ছি। শেষে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ কর, আমাদের যারা আত্মীয় স্বজন আহাল পরিবার বাড়িতে ও হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে তাদের তুমি আরোগ্য দাও, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের প্রতিষ্ঠানের পরিকল্পনা কবুল করো, আমরা যেন তোমার রাসূলের পদ্ধতিতে চলে তোমার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এ তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের মতো জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।